মানুষের সফলতা দেখে আপনার মধ্যে যদি আনন্দ না পায় আপনার মধ্যে যদি কষ্ট পায় তাহলে আপনি ভেবে নেবেন বা আপনি ধরে নেবেন আপনি একজন ছোট লোক আপনি শুধু ছোট লোকই না আপনি একটা জাত ছোট লোক আমাদের আশেপাশে এরকম অসংখ্য ইবলিস ঘোরাফেরা করছে এদের এরা যদি আসলেই মানুষের ভালো চেত অথবা মানুষের উন্নতি দেখে তাকে অ্যাপ্রিসিয়েট করতো তাহলে অনেক ভালো হতো কিন্তু আসলে তারা না তারা তা করতেছে না তারা ইবলিসের মতো ইবলিসও তাদের তাদের দেখে পাচ্ছে কথা শুনে তারা কি ধরনের নিম্ন শ্রেণীর লোক এবং আরেকটা জিনিস দেখেন যারা সফল হচ্ছে তারা সফলতার পিছনে কতটা কতটা কষ্ট করছে সময় দিচ্ছে এগুলো কোনো ব্যাপার না সফল হচ্ছে কিভাবে সফল হলো সে লোকটা অবশ্যই একজনের মাথায় বাড়ি দিয়ে সে সফল হয়েছে এত কিছু কিভাবে করলো আরেকজনের মাথায় বাড়ি দিয়ে টাকা কামাইছে এবং তাকে কিভাবে উপর থেকে নিচে নামাবে এই চেষ্টাটাই তারা করছে কারণ তারা তো ইবলিস এবং তাদের শিক্ষার অভাব তাদের পারিবারিক শিক্ষার অভাব তারা একজন মানুষের সফলতা দেখে হিংসা করছে তাদের কষ্ট হচ্ছে তাদের বুকে জ্বালা হচ্ছে কারণ তারা তো কিছু করতে পারতেছে না তারা উপরে উঠতে পারতেছে না তারা সফলতা পাচ্ছে না তারা মানুষের কীভাবে কুচ্ছা করতে হবে তাদেরকে কীভাবে নিচে নামাবে তাদের কীভাবে হিংসা করবে তাদের ব্যাপারে খালি কাজে বাজে কথা বলবে এটাই তো তাদের কাজ আপনার সাকসেস দেখ হওয়ার পরে আপনার সাথে এমন ব্যবহার করবে মানে যে আপনার সাকসেসে তারা খুব খুশি আসলে যদি তাদের ভেতরটা কেটে দেখানো যেত যে আসলে আসলে তারা আদৌ খুশি কিনা কেটে দেখা গেলে বুঝতে পারতেন যে তারা কত কষ্টে আছে এবং আপনার এই সাকসেস দেখে তারা অনেক কষ্ট পাচ্ছে মানে তাদের পারলে তারা মারা যায় এরকম অবস্থা আর কি এই ধরনের মেন্টালিটি তাদের মধ্যে আপনি যে তার ক্ষতি করার জন্য চেষ্টা করতেছেন আপনার ক্ষতি তো আপনি নিজেই করতেছেন কিন্তু আপনি তার ক্ষতি করবেন সেই ক্ষতিটা ঘুরে ফিরে কিন্তু আপনার মধ্যেই আসবে সুতরাং বি কেয়ারফুল এই ধরনের লোক থেকে দূরে থাকুন আর এমন যে আপনারা যারা করতে করতে চাচ্ছেন অবশ্যই এসব কাজ থেকে বিরত থাকুন